প্রিয় দর্শক, একচিলতে বাগানে সকলকে স্বাগত। প্রথমেই ধন্যবাদ জানাই মা হর্টিকালচারকে, কারণ এই গাছটি আমি সেখান থেকে পেয়েছি, এনেছি। এবং ধন্যবাদ জানাই হাইব্রিডাইজার পি সুরেশকে। এই ভ্যারাইটিটির নাম হচ্ছে শিবা, এর প্যারেন্টস হচ্ছে ডার্ক কন্টিনেন্ট এবং ম্যাডাম কুরি। 2019 সালে এই ভ্যারাইটিটি আমাদের হাতে এসে পৌঁছায়। দেখুন ভ্যারাইটিটি কত সুন্দর করে চারিদিকটা সোনালি রং রিং, এবং বিনতের চারিদিকটা বাদামি, ডিপ বাদামি এবং সাদার একটা মিশ্রণ। খুব সুন্দর করে দেখুন এই ভ্যারাইটিটি আমার বাগানে আজকে তিনটি ফুলে উঠেছে, এবং সেই ফুলগুলো কিন্তু প্রথম ব্লুমিং নয়, এর আগেও আমি ফুল পেয়েছি, কিন্তু তখন একটা একটা করে ফুটছিল, আজকে একবারে তিনটে একসাথে। বন্ধু, এই গাছগুলি আমি কিন্তু সবগুলোই গ্রো ব্যাগে করে থাকি। দেখুন মাটি, একদম সিম্পল মাটিতে আমি গাছ করি এবং পুরোটাই জৈবভাবে। হ্যাঁ, আমি অত কিছু কিন্তু কেমিক্যাল ইউজ করি না। গ্রাফটিং এরিয়া দেখুন কত সুন্দরভাবে আমি পেয়েছি, এবং এই গাছটি যথেষ্ট সুস্থ সবল। এই সুস্থ সবল থাকার জন্য আপনাদের মনে হতে পারে জবা মানেই মিলিবাগ, কিন্তু এই মিলিবাগের আক্রমণ আমি কিন্তু প্রতিষেধক হিসাবে পেয়েছি কানুঙ্গ কাকাবাবু মহাশয়ের কাছ থেকে শিলচরে। সেটা হলো তামাক পাতা ভিজিয়ে রেখে, এক প্রতি লিটার জলে একটি করে পাতা ভিজিয়ে রেখে যদি আমরা সেই জল স্প্রে করি তাহলে একদমই মিলিবাগ লাগবে না। দেখুন এর আগে যে ব্লুমিং হয়েছে সেটাও এখানে দেখা যাচ্ছে, আর আজকে একবারে তিনটে ফুল একসাথে। একদম পূর্ব দিকে বারান্দা, দোতলা বারান্দা আমার সেখানেই থাকে। ফুলে বা ফলের জন্য অবশ্যই রোদটি কিন্তু দরকার, যেমন শীতকালে এই সব ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো ফুটতে থাকে, কিন্তু এগুলোর জন্য যথেষ্ট রোদেরও প্রয়োজন হয়, বিশেষ করে সকালের রোদ। আমার গাছটিতে কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ রোগমুক্তহীন একটি গাছ, এবং খুব নর্মালভাবে জৈবভাবে আমি এটা করছি। সকল দর্শককে ধন্যবাদ।